নিহত ইমনের মাসহ স্বজনদের আহাজারি অন্যদিকে তার অনুসারীদের বিক্ষোভ স্লোগান এরকম উত্তেজনাকর পরিস্থিতি নগরী বাইজিত শেরশাহ এবং বাংলা বাজার এলাকার এলাকায় আধিপত্য নিয়ে গত এক বছরের বেশি সময় ধরে ইমনরনির অনুসারীদের সাথে দিদার মোহিদ্দিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ধাওয়া পাল্টাতে হওয়ার ঘটনাও ঘটে রবিবার রাত নয়টার দিকে ইমনরনি তার অনুসারীদের নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় দিদার এবং মোহিদ্দিনের অনুসারী আশরাফ রিপন দলবল নিয়ে তাদের উপর হামলা চালায় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাতে হওয়ার এক পর্যায়ে ইমন রাস্তায় পড়ে গেলে তাকে উপযুপরি কোপানো হয় পরে তার অনু অনুসারীরা সঙ্গবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে আশরাফ রিপন অনুসারী সহ পালিয়ে যায় পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দীর্ঘদিন ধরে দেখতেছি যে দিদার মহদ্দিন ও ফানি জসিমের অনুসারে যারা ছিল তারা এই ঘটনা করছে ইমনকে কো ভাই আছে আলিফ আছিল রিপন আছিল মামন ফুতু হালাশা এল নিহত ইমন পেশে সিএনজি অটোরিকশা চালক হলো সদ্য ঘোষিত বাইজিত থানা ছাত্রলিগের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন নিহতের স্বজনদের অভিযোগ এর আগেও থানায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি তবে পুলিশের দাবি ঘটনার পরপরি দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে আমার টিম অভিযান চালাচ্ছে এই এলাকাটা আসলে কিছুটা জমি জায়গার সমস্যাটা হতে পারে পূর্ব যে ধরে হতে পারে এদিকে স্থানীয়দের দাবি সংঘাতে জড়িত দুপক্ষই সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিনের অনুসারী এর আগেও এই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবাদবান গ্রুপগুলোর সংঘাতে একাধিক খুনের ঘটনা ঘটেছে কমলদেহ সময় সংবাদ চট্টগ্রাম